যেই ব্যক্তি সালাত অস্বীকার করে অথবা সালাত পরিত্যাগ করে তার পার্থিব বিধান এখানে উল্লেখ করেছেন, বলছেন ফিল হায়াতে জীবদ্দশায় বেনামাজি যখন পৃথিবীতে আছে, লা ইয়াহিলু লাহু জাওয়াজ বি মুসলিমা, কোন মুসলিম নারীর সাথে তার বিয়ে জায়েজ না, যে মুসলিম নারী নামাজি তার সাথে বিয়ে জায়েজ, বেনামাজি বেনামাজি বিয়ে করবে, কোন বেনামাজি ছেলেকে নামাজি মেয়ে দেওয়া এবং গ্রহণ করা হারাম, বিয়ে হবে না। অতস্কত ওয়েলায়াত, যদি কোনো বেনামাজি থাকে কোন মেয়ের অভিভাবক ভাই অথবা বাপ, তাহলে তার অভিভাবকত্ব নষ্ট হয়ে যাবে, সে অভিভাবক হওয়ার অযোগ্য, মুসলিমের অভিভাবক হতে পারে না, গার্জেন হতে পারে না। ওয়াস্কত হাক্কু ফিল হাদানা, আর কোন ব্যক্তির যদি ন্যায্য অধিকার থাকে ইসলামের দৃষ্টিতে যে একটা নাবালক শিশু সে লালন পালনের হক রাখে, ধরেন মা অথবা বাবা, কিন্তু সে বেনামাজি, বাপ বেনামাজি মা নামাজি, আর বাপ বলছে যে আমার ছেলে তালাক হয়ে যাচ্ছে আমার ছেলে আমি নিব, তুমি বেনামাজি তোমার অধিকার নাই যে মুসলিম ছেলেকে তুমি নিতে পারবে, তোমার এই হাদানা ছেলে মেয়ের প্রতিপালনের অধিকার তোমার হরণ মানে তোমার কাছ থেকে ইসলাম কেড়ে নিয়েছে, তোমাকে দেওয়া হয়নি, কারণ তুমি অযোগ্য, তুমি এই বেদিন বেনামাজি, তুমি একটা মুসলিম নিষ্পাপ শিশুকে যদি প্রতিপালন করো তাকে তুমি বেদিন বেনামাজি, সুতরাং তুমি অযোগ্য। ওয়ালা ইয়ারেস, ধন সম্পদের ওয়ারেস হবে না, কোন নামাজি ব্যক্তির জমি জায়গা ধন সম্পদ রয়েছে প্রপার্টি রয়েছে আর তার ছেলে মেয়ে বেনামাজি, তারা ওয়ারেস হবে না। ওয়া ইয়াহরুমু মা যাক্কাহু মিন হাইওয়ান, আর যদি কোনো পশু জবাই করে, গরু মোরগ পাখি ছাগল জবাই করে বেনামাজি, যত বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ুক, হালাল হবে না হারাম হবে, লেখক বলছেন, লেখকের কথাগুলি পড়ে শোনাচ্ছি। ওয়ালা ইয়াহিলুল্লাহু দুখুলু মাক্কাতা ওয়া হারামাহা, মক্কায় প্রবেশ এবং মক্কার হারামের এরিয়ায় প্রবেশ করা বেনামাজির জন্য জায়েজ নাই, লিয়ান্নাহু কাফের, যেহেতু সে কাফের, যেহেতু সে কাফের, যে ব্যক্তি অস্বীকার করে আর যে ব্যক্তি পরিত্যাগ করে, লেখক পার্থিব বিধানগুলি বর্ণনা করেন, দুনিয়ার বিধান হয়ে গেল, বেনামাজি মরে গেল তখন তার বিধান, বলছেন ইজামাতা যখন বেনামাজি মারা যাবে লা ইউগাসসালু তাকে গোসল দিতে হবে না, কোন মুসলিম গোসল দিবে না, ওয়ালা ইউকাফানু কাফনও দিবেন না, ওয়ালা ইউসাল্লা আলাইহি তার জানাজা পড়া যাবে না, ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিম মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, অন্য জায়গায় কোথাও মরুভূমিতে দাফন করে দিবেন, এমনি পুঁতে দিবেন, লাইসা লাহু মিনহুম সে তার এই অধিকারগুলি নেই, লিয়ান্নাহু লাইসা মিনহুম, লিয়ান্নাহু লাইসা মিনহুম, কারণ সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, তাহলে মুসলিমদের কবরস্থানে কেন দাফন করবে, ওয়ালা ইউদা আলা বির রাহমা রহমতের দোয়া করা যাবে না, আল্লাহ মাগফিরলা ওয়া আল্লাহ মারহাম, আল্লাহ তুমি মাফ করো এই বেনামাজি কে, না ওঠি না, ওয়ালা ইউরাসু হ্যাঁ আর তার ধন সম্পদের কি ওয়ারিস হবে না, কারণ সে মুরতাদ, লা ইয়ারিসুল মুসলিম আল কাফির ওয়াল কাফির মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রসিদ্ধ হাদিস, কাফের মুসলিমের উত্তরাধিকারী ওয়ারিস হয় না, আর কাফের মুসলিম হয় না, আর মুসলিম কাফের না, ওয়ারিস হবে নিজে না ওয়ারিস বানাবে, ওই ইউখাল্লাদু ফিন্নার, আর যদি বেনামাজি হয়ে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে হবে, জ্ঞান হোক কাফের, যেহেতু সে কাফের, যেহেতু সে কাফের। তারপরে বলছেন কেউ যদি মোটেই নামাজ না পড়ে, যার নামাজ বেনামাজি তারা আবার দুই ভাগ আমাদের বিভক্ত, অস্বীকারকারী একদল হয়ে গেল আর একদল অস্বীকার কারণ অবহেলা করে অলসতা করে, যারা অলসতা করে তারাকে দুই ভাগ করেছে, যারা অলসতা অবহেলা করে ছাড়ে তারা দুই ভাগ বিভক্ত, একদল হচ্ছে যারা টোটালি পড়ে না, এক গোটা সপ্তাহ গেল ধরেন এক অক্ত নামাজ পড়ে, জুমাও পড়ে না ফরজও পড়ে না কোন কিছু পড়ে, এক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর মানুষ আছে মাঝে মধ্যে পড়ে, দিনে পাঁচ অক্ত ফরজ দু তিন অক্ত পড়লো ফজর পড়ে না, ফজর পড়ে না, এই ধরনের এদের সংখ্যা যথেষ্ট আছে, এই দুই ভাগ করেছেন লেখক এখানে, বলছেন মান তারাকা সালাত তারকান মুতলাকান, যেই ব্যক্তি টোটালি সালাত আদায় করে না পুরো সালাত ছেড়ে দেয়, বেহাইসু লা ইউসাল্লি আবাদান কখনো সে নামাজ পড়ে না সালাত আদায় করে না, ফাহুয়া কাফিরুন মুরতাদুন, সেই ব্যক্তি কাফের মুরতাদ ইসলাম বিমুখ, আন দিনিল ইসলাম দিন ইসলাম থেকে, অমাইয়সে তাহলে সেও ওই সালাত অস্বীকারকারীর মতো যে মোটেই পড়ে না, আমাদের সমাজে অনেক জেনারেল উচ্চ শিক্ষিত লোকেরা আছে অথবা অনেক পয়সা রয়েছে, জীবনে আল্লাহকে সিজদা করে, জীবনে আল্লাহকে সিজদা করে, খুব বেশি হইলো এই ঈদুল ফিতর ঈদুল আজহা,
এরা হচ্ছে কাফির মুরতাদ, যদিও জিজ্ঞাসা করা হয় পড়বো পড়ছি পড়বো পড়ছি, অস্বীকার করে না, তারপর কাফির মুরতাদ ইসলাম থেকে। ওমাই ইউসাল্লি আহিয়া, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কখনো কখনো পড়ে, ওয়াইয়াতরুকু আহিয়ান, কখনো কখনো ছাড়ে, জোহর আসর পড়ে নিল অথবা মাগরিব এসে পড়লো। সৌদি আরবে যেসব বেনামাজি গুলো বাস করে, এখানে প্রবাসীদের মধ্যে দেখি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান, মাগরিব এসাটা পড়ে, কারণ এখানে এসাও তো আদায় হয়ে যায়, আর দোকানপাটে কাজকর্মে থাকে, মাগরিব এসে পড়ে নিল, জোহরটা পড়লো না, ঘরে ঢুকে গেল গিয়ে রোদের সময় তাপের সময়, আসর পড়লো না, ধর ঘুমিয়ে থেকে গেল, ফজর তো উঠেই না ইল্লা মাশাআল্লাহ, শতকরা 5 জন পাওয়া যাবে না ফজর, যে কোনো মহল্লায় আপনি খোঁজ করেন, এখানে গিয়ে আমাদের প্রবাসীদের শতকরা 5টা 1 দুটো পাওয়া মুশকিল। যেসব লোকগুলি মাগরিবের সাথে ছিল তাদের গোটা বছরে কখন ফজর দেখা যায়, এরা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। এরা এদের হুকুম কি, এরা বড় কাফের না ছোট কাফের? আচ্ছা বলছেন লেখক তাদের ক্ষেত্রে কাফেরি, লেখকের মতে তারা কাফের না, যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, ফজর পড়ে না, একদিন জোহর পড়লো আরেকদিন পড়লো না, এইরকম। লাকিন ফাসেক, সেই ব্যক্তি ফাসেক, পাপিষ্ট, ফাসেক মানে পাপিষ্ট, আল্লাহ এবং রাসূলের নাফরমান, অমূর্তা কেবল ইসমান আজিমান, বড় গুনাহকারী, বড় পাপী, বা জানিন আলা নাফসি জিনায়াতান কাবীরা, সেই ব্যক্তি বড় ধরনের অন্যায়কারী। হ্যাঁ, নিজের উপর সে অত্যাচার করলো, জুলম করলো, তাহলে সে নিজের উপর জুলম করলো, ওয়াসিনিল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের নাফরমান, আল্লাহ এবং রাসূলের নাফরমান। এটি একটি মত, যারা বেনামাজিকে বড় কাফের বলেছেন তারা আবার দুই ভাগে বিভক্ত, এক একদল অধিকাংশ উলামায়ে কেরামদের মতটি এখানে লেখক নকল করেছেন, যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তারা বড় কাফের নয়, তারা হচ্ছে ফাসেক, পাপিষ্ঠ, জালেম, আল্লাহ রসুলের নাফরমানিকারী, কিন্তু তারা কাফের নয়, ইসলামের গণ্ডিত থাকে। তাহলে তারা কি হয়, ধরেন জোহর পড়লো তখন মুসলিম না, এই এই দল বলছেন যে ফাসেক কাফের না, যেহেতু মাঝে মাঝে পড়ে, আর আরেক দল বলছেন না একক তো ছাড়লে কাফের, যারা বলছে যে বেনামাজি অলস অলসতা অবহেলা করে ছাড়ে, তাদের সম্পর্কে আরেক দল বলছে শেখ হোসেন রাহেমের মতে, যারা বলছে না, যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তাদের সম্পর্কে বলছেন আরেকটি মতে বেশ কিছু ওলামায়ে কেরামগণ, যে যখন সালাত ছেড়ে দিল একক তো তখন কাফের হয়ে গেল, তারপরে যখন সালাত আদায় করলো তখন ইসলামে ফিরে আসলো, তাহলে যে ব্যক্তি ফজর পড়লো না সে তাদের মতে কাফের হয়ে গেল, আবার জোহর পড়লো তখন ইসলামের গণ্ডিতে আসলো, আবার আসর পড়লো না তো ইসলাম থেকে বেরিয়ে গেল, ছেড়েই দিল যখন, এক হচ্ছে বিলম্বে পড়া অথবা জামাত ছেড়ে পড়া, তাহলে মুসলিম সে কোনো কারণ, কিন্তু যেই ব্যক্তি মোটেই পড়ে না ছেড়ে দিল তখন সে কুফরি করল। আবার বলছি সংক্ষেপে, যারা বলছেন যে অলসতা অবহেলা করে যারা নামাজ পড়ে না তারা কাফের, তাদের মাঝে দুটো মত রয়েছে, একদল বলছেন যে যারা একেবারে পড়ে না, যারা টোটালি পড়ে না, কোনো সময় পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়েই না, তারা হচ্ছে কাফের, কিন্তু যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তারা কাফের না, ফাসেক। এই মতটি অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন, যারা বলছে যে বেনামাজি কাফের, অস্বীকারী তো কাফের সবার কাছে, অবহেলা করে আর তারাও কাফের, কিন্তু কোন অবহেলাকারী, যারা মোটেই পড়ে না আর যারা মাঝে মাঝে পড়ে তারা তাদের কাছে ফাসেক। আরেক দল বলছেন না, সে মোটেই পড়ে না অথবা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, সমস্ত বেনামাজি, সমস্ত বেনামাজি হচ্ছে বড় কাফের, যখন সে নামাজ পড়বে তখন ইসলামের গণ্ডিতে ফিরে আসবে, যখন নামাজ ছেড়ে দিল তখন আবার কাফের হয়ে গেল, ধরেন ফজর পড়লো না কাফের হয়ে গেল তাদের মধ্যে, সুতরাং ফজর পড়েনি আর তারপর ফজর আর জোহর মাঝখানে মারা গেছে, তাহলে সে কাফের হয়ে মারা গেছে, আল্লাহর কাছে সে কাফের হয়ে আসে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আশা করি বেনামাজি সম্পর্কে আজকের আলোচনা যে লম্বা আলোচনা হলো তার থেকে মানুষ উপকৃত হবেন এবং আল্লাহকে ভয় করবেন, সালাতের গুরুত্ব বুঝবেন, এবং সালাতটা এত হালকা যাতে কোনো রকমের মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, আর মানসিক শারীরিক সব রকম শান্তি পাওয়া যায়। দেখেন একজন মানুষ যে কোনো অবস্থায় মসজিদের বাইরে যদি থাকে আর মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে আসলে ওর শান্তি হবেই, মানসিক শান্তি হবে, শারীরিক শান্তি হবে, পারিবারিক শান্তি হবে, সব রকম শান্তি হবে, আর যখন আল্লাহর সামনে সেজদা লুটিয়ে পড়বে তখন তো শান্তি আর শান্তি, যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি সমস্ত টেনশন থেকে, সমস্ত বালা মুসিবত থেকে।
তারপরে কি করে মুসলিম বেনামাজি হতে এত গ্রীব? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, তাদেরকে হেদায়াত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন। তাদের কারণে মুসলিম উম্মার উপর আল্লাহর আজাব যেন না চলে আসে, আর আসছে আজাব আল্লাহ আমাদের মাফ করেন, আর আল্লাহ যেন এই পাপীদের জন্য আমাদেরকে না ধরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।